भारतीय बांगला चलचित्र जगते जनप्रिय अभिनेता दीपक अधिकारी देव সেই সাথে তিনি একজন প্রযোজক সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে তার আরো একটি পরিচয় হলো সম্প্রতি রাজনীতিতেও আত্মপ্রকাশ করেছেন তিনি এছাড়া টলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে অভিনেতাদের একজনও তিনি সম্প্রতি শুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত পেয়েছেন দেব ব্যান্ডেজ বেঁধে রঙের উৎসবের আনন্দ উদযাপনে শামিল হয়েছেন তিনি আপাতত উড়িষ্যায় বাঘা যতীনে শুটিং করছেন এই নায়ক দোলের বেশ কয়েকদিন আগেই তিনি পাড়ি দিয়েছিলেন সেখানে এবার দোল কাটলো বাংলার বাইরে অরুণ রায় পরিচালনায় বাঘা যতীন সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টলিউড অভিনেতা দেব ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত পেয়েছেন এই নায়ক তবে সেই অবস্থাতে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন তিনি ছবিতে তার হাসি মাখা মুখ দেখে মনে হলো এমন কিছু গুরুতর নয় তার আঘাত চিকিৎসকের নির্দেশেই চোখে ব্যান্ডেজ বাঁধতে হয়েছে দেবকে দোলের দিনে তাই সতর্কতা মেনেই সামান্য আবিরের দেখা মিলল অভিনেতার গালে এদিকে গত 26 জানুয়ারি প্রথম প্রকাশ পেয়েছিল বাঘা যতীনের লুক দেব নিজের প্রথম লুক শেয়ার করে লিখেছিলেন অজস্র কঠিন লড়াইয়ের পর 200 বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীর যোদ্ধা তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী বাঘা যতীনের গল্প নিয়ে আমরা আসছি এই পূজোতে বাঘা যতীনের লুকে প্রকাশ্যে এসে সবাইকে চমকে দিয়েছিলেন অভিনেতা দেব 2023 সালের 20 অক্টোবর মুক্তি পাবে চলচ্চিত্রটি এই ছবিতে দেব ছাড়াও অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী রোহন ভট্টাচার্য সহ অনেকেই